হ্যালো প্রণাম পাবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডমিশন টেস্ট টিউটোরিয়াল। আজকে আমরা বোর্ড ভর্তি পরীক্ষা 2017-18 সালের প্রশ্নগুলো সমাধান করব। তো এর আগে আমি ভর্তি পরীক্ষার জন্য আলাদা একটা সিরিজ করেছি, একটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর একটা ছিল বুয়েট অ্যাডমিশন টেস্টে। সেটা ছিল টপিক ভিত্তিক, একটা ছিল সম্ভাব্যতা, সম্ভাব্যতা সবগুলো প্রশ্ন বিভিন্ন সালে যে প্রশ্নগুলো এসেছে সেটার জন্য করেছি, আর একটা ছিল বিন্যাস সমাবেশের, অর্থাৎ দুইটা আলাদা আলাদা টপিক ভিত্তিক আমি সিরিজ করেছিলাম। আর এটা হচ্ছে প্রশ্ন ভিত্তিক, অর্থাৎ প্রত্যেক সালে যে প্রশ্নগুলো এসেছিল বিভিন্ন টপিকের, এখানে প্রথম প্রশ্নটা আছে ফাংশনে, এরপরে অন্যান্য টপিকের প্রশ্ন এভাবে করে সলভ করব। তো শুরুতে আমরা 2017-18 সালে একটা প্রশ্ন সমাধান করি। প্রশ্নটা হচ্ছে, যদি এফ অফ ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু হয়, তাহলে এর ডোমেন এবং রেঞ্জ সহ এই ফাংশনটার ইনভার্স ফাংশন বের করো। অর্থাৎ আমাদেরকে তিনটা কাজ করতে হবে, মূল যে ফাংশনটা আছে সেটার ডোমেন বের করতে হবে, তারপর রেঞ্জ বের করতে হবে, এবং ইনভার্স ফাংশনটা বের করতে হবে। তো আমরা শুরুতে অ্যাপ্রোচটা কী হবে সেটা একটু বলি। এই ফাংশনটার ডোমেন বের করবো, অর্থাৎ ফাংশনটাকে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কী সেটা আগে বের করে নিব, তারপর সেখান থেকে ডোমেন বের করবো। রেঞ্জ বের করার জন্য আসলে আমাদের আগে ইনভার্স ফাংশনটা বের করে নিতে হবে, কারণ আমরা জানি যে ইনভার্স ফাংশনের ডোমেনটাই হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ। তো সর্বপ্রথম আমরা ডোমেন বের করার জন্য ফাংশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিই। আমরা ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স এটাকে ধরে নেই ওয়াই, লেট ওয়ান মাইনাস এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। এখান থেকে আমরা লিখতে পারবো, উইচ ইমপ্লাইজ দ্যাট ওয়ান মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ওয়াই দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে হবে ওয়াই প্লাস এক্স ওয়াই। আমাদের টার্গেট হচ্ছে এক্সগুলোকে এক পাশে নিয়ে আসা, তো এক্সটা যদি ওই পাশে যায় তাহলে হবে এক্স প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াইটা এই পাশে আসলে হবে মাইনাস, তাহলে ওয়ান মাইনাস ওয়াই এটা লিখতে পারি। এক্সকে যদি কমন নিয়ে নিই তাহলে আমি ওয়ান প্লাস ওয়াই পাই, সমান সমান লিখতে পারবো ওয়ান মাইনাস ওয়াই। আশা করছি এই ক্যালকুলেশনগুলো আপনারা বুঝতে পারছেন। এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়াই। তো এখানে যে ইনফরমেশনগুলো আছে এগুলো হচ্ছে আমরা মূল ফাংশনে বসাই। এখন এটার জায়গায় আমি বসাতে পারি ওয়াই, তাহলে আমরা লিখতে পারি এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু, এক্সের মান আছে এটা, তাহলে এই মানটা বসিয়ে দিই, এক্সের জায়গায় বসবে ওয়ান মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়াই, একটা প্লাস টু আছে এখানে একটা প্লাস টু দিয়ে দিই। তাহলে আমরা বলতে পারি যে এফ অফ ওয়াই সমান সমান নিচে হবে ওয়ান প্লাস ওয়াই এবং উপরে হবে ওয়ান মাইনাস ওয়াই প্লাস টু, এটা দিয়ে টুকে মাল্টিপ্লাই করলে হবে প্লাস টু প্লাস টু ওয়াই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হয় নিচে ওয়ান প্লাস ওয়াই, উপরে হয় ওয়ান এবং প্লাস টু তাহলে হচ্ছে থ্রি, আর মাইনাস ওয়াই আর প্লাস টু ওয়াই তাহলে হচ্ছে থ্রি প্লাস ওয়াই। তাহলে এফ অফ ওয়াই যদি এটা হয়, এটার জায়গায় আমরা যদি এক্স বসে দিই ওয়াই এর জায়গায়, আমরা জানি যে ফাংশনটা চলকটা চেঞ্জ করলে এখানে সবগুলো চলক চেঞ্জ হবে, সো এফ অফ ওয়াই যদি এটা হয় এফ অফ এক্স হবে উপর হবে থ্রি প্লাস এক্স নিচে হবে ওয়ান প্লাস এক্স, সো আমরা এফ অফ এক্স পেয়ে গেলাম। অর্থাৎ আমরা এখন এই ফাংশনের ডোমেন খুব সহজে বের করে ফেলতে পারবো। আমরা জানি ডোমেন কি, ডোমেন হচ্ছে ফাংশনের সেই ভ্যালুগুলো যার জন্য রেজাল্ট পাওয়া যাবে, অর্থাৎ ডোমেনে থাকবে না কারা, যাদের জন্য আমরা ভ্যালু অর্থাৎ আউটপুট পাবো না। এখন আমরা জানি যে একটা ফাংশনের এই যে এই ভগ্নাংশের ক্ষেত্রে নিচে কখনো জিরো হতে পারে না, আমরা জিরো দ্বারা ডিভাইড করতে পারি না, সেক্ষেত্রে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত হয়ে যায়, অর্থাৎ ওয়ান প্লাস এক্স এটা নট ইকুয়াল টু জিরো হবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্স নট ইকুয়াল টু এই পাশে যদি যায় মাইনাস ওয়ান হবে। তাহলে আমরা বলতে পারি যে এই ফাংশনটার মানে মূল ফাংশনটার এফ অফ এক্স এর ডোমেন হচ্ছে এক্সের সব মানের জন্য সংজ্ঞায়িত কিন্তু মাইনাস ওয়ানের জন্য সংজ্ঞায়িত না, তাহলে ডোমেন অফ দ্য ফাংশন হবে সকল রিয়েল নাম্বার থেকে মাইনাস ওয়ানকে বাদ দিতে হবে, রিয়েল নাম্বার সেট থেকে মাইনাস ওয়ান, তাহলে এটাই হচ্ছে আমার মূল ফাংশনটার ডোমেন। এখন আমরা রেঞ্জ বের করবো, তবে রেঞ্জ বের করার আগে এফ ইনভার্স অফ এক্স এটা বের করে নিব। সো এই জায়গাটা আশা করছি সবাই বুঝতে পেরেছেন, এটা আমি এখন মুছে ফেলবো, এরপর ইনভার্স ফাংশন বের করবো এবং সেই সাথে রেঞ্জ বের করবো। তো আমরা ডোমেনটা একটু মনে রাখি, ডোমেন পেয়েছিলাম হচ্ছে আর মাইনাস মাইনাস ওয়ান, অর্থাৎ সব উপাদানের জন্য সকল বাস্তব মানের জন্য পাবো এক্সেপ্ট মাইনাস ওয়ান, এটা ছাড়া সকল মানের জন্য আমরা মান পাবো। এখন আমরা নেক্সট পার্টে আসি, আমরা এখন ইনভার্স ফাংশন বের করবো। তো ইনভার্স ফাংশন বের করার আগে আমি এখানে আরেকবার লিখি মূল কোশ্চেনটা, এফ অফ ওয়ান মাইনাস এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু। এখান থেকে আমরা বলতে পারি এফ যদি এফ ইনভার্স অফ এ পাশে লিখতে পারি এক্স প্লাস টু
এখন আমরা যে কাজটা করবো, এক্স প্লাস টু কে রিপ্লেস করবো। এক্স প্লাস টু কে আমরা যদি ওয়াই ধরে নিই, লেট এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু ওয়াই, সেখান থেকে আমরা বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস টু। তাহলে আমরা এই ইনফরমেশনগুলো কিন্তু এখানে রিপ্লেস করবো, তাহলে এক্স সমান বলতে পারবো ওয়াই মাইনাস টু। এই দুইটা ইনফরমেশন এখানে বসাই, তাহলে আমরা বলতে পারি এফ ইনভার্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু, এখানে এক্স প্লাস টুর জায়গায় ওয়াই বসেছে এই পার্টটা আশা করি বুঝতে পারছেন, আর এখানে এক্সের জায়গায় ওয়াই মাইনাস টু বসাবো, তাহলে হবে ওয়ান মাইনাস এক্স, তাহলে এটা মাইনাস করলে মাইনাস ওয়াই, এই চিহ্নটা প্লাস হয়ে যাবে প্লাস টু, আর এখানে ওয়ান প্লাস এক্স, তাহলে ওয়ান প্লাস হবে এটা, তাহলে ওয়ান প্লাস ওয়াই মাইনাস টু। সো আমরা পাচ্ছি উপরে ওয়ান প্লাস টু থ্রি মাইনাস ওয়াই, আর নিচে পাচ্ছি ওয়াই ওয়ান মাইনাস টু, তার মানে মাইনাস ওয়ান, অর্থাৎ এফ ইনভার্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু এটা পাচ্ছি। তাহলে এফ ইনভার্স অফ এক্স কী পাবো, এফ ইনভার্স অফ এক্স পাবো থ্রি মাইনাস এক্স, নিচে এক্স মাইনাস ওয়ান। সো আমি ইনভার্স ফাংশন বের করে ফেলেছি, থ্রি মাইনাস এক্স ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান হবে। এখন আমি যদি ইনভার্স ফাংশনের ডোমেন বের করতে পারি, সেটা হয়ে যাবে মূল ফাংশনের জন্য রেঞ্জ। তাহলে আমরা ইনভার্স ফাংশনের ডোমেনটা কী বলতে পারি, আমরা জানি ভগ্নাংশের নিচে জিরো হয় না, তাহলে এক্স মাইনাস ওয়ান নট ইকুয়াল টু জিরো হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইনভার্স ফাংশনের ডোমেন হচ্ছে এক্স মাইনাস ওয়ান নট ইকুয়াল টু জিরো, তাহলে এক্স নট ইকুয়াল টু ওয়ান। সো ডোমেনটাকে আমরা ডিফাইন করতে পারি সকল বাস্তব সংখ্যার সেট থেকে ওয়ান ক্যান্সেল করব। সো এটা যদি এই ফাংশনের ডোমেন হয়, সেটা মূল ফাংশন আমরা এফ অফ এক্স বের করেছিলাম সেই ফাংশনের জন্য রেঞ্জ হচ্ছে আর মাইনাস। সো এটা হচ্ছে রেঞ্জ, আর ডোমেনটা যদি আপনাদের মনে থাকে সেটা ছিল আর মাইনাস মাইনাস ওয়ান। সো আমরা তিনটা কাজই করতে পেরেছি, আশা করছি সবাই বুঝতে পেরেছেন। কারো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, এবং এই সিরিজের অন্য ভিডিওগুলো, অর্থাৎ এটা ছিল প্রথম ভিডিও, এরপরে অন্যান্য ভিডিওগুলো একই বছরে বুয়েটের জন্য এবং অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য, সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। আশা করছি চ্যানেলের সাথে থাকবেন, এবং নির্দিষ্ট যে কোনো প্রবলেমে যদি সমস্যা হয়ে থাকে সেটা কমেন্ট করে জানাবেন, বা যদি অন্য যে কোনো সমস্যা থাকে বা আপনাদের কোনো ডিমান্ড থাকে যে কোন টপিকের উপর বা কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান চাচ্ছেন, বা বিভিন্ন টপিকের উপর যদি স্পেসিফিক হয়ে থাকে আপনারা ভিডিও চাচ্ছেন, সেটা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই টপিকগুলোর উপর ভিডিও বানাতে। যেমন আমি গণিত অলিম্পিয়াডের বেশ কিছু ভিডিও করি, সেটা অনেকেরই ভালো লাগছে বলে জানাম, সেটা শুনে আমার খুবই ভালো লাগছে। আশা করছি এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে যাতে আপনাদের ভালো লাগে, আপনাদের উপকার হয়। যদি উপকার হয় অবশ্যই বাকিদের সাথে জানাবেন, এবং আমার চ্যানেলের সাথে থাকবেন, আপনাদের ফ্রেন্ডদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।